बोलो बोलो इटा की इटा किसिंग सिंबल बुझा चु बुझा ची अमी सब बुझा ची लीन जा खुशी ताई करूँ हाँ सुनो से तो कर बोई ये तो प्रेम करार बॉयस प्रेम तो कर बोई अब बाड़ी बो पत्ता ना दिले बाइरे में सब प्रेम कर बो ओ ताई ना अब बाड़ी बो पत्ता दिले ना अपनी बाइरे मियार सदै प्रेम करता है अपना चोरी त्रेता ठीक नहीं हाँ जैमोन बाप तर तैमोन चिला जैमोन बाप तर तैमोन चिला अरे बाबा उनके अमी हाथुड़ी दिया मारते जाबो कने तले तले हाथे वही हाथुड़ी क्या नो अरे बाबा हाथुड़ी तो अमी लिए ची ए दिवाले पेरेक मारा जोनो मौसारी जंगल न जोनो बुस्ते बाई ने चन तुम की बोली से नीपो भी थी हाँ ठीक आजे मौसारी टांगा पुरी बाप रे आम के तो भय भय यदि सीन माधवी बात माने अरे जैमोन होए शामी स्त्री ना कीने बन जान तो अबे माधवी दाना ता दाना माधवी माधवी दाना ता माधवी माधवी ता माधवी सोनो अरे माधवी कौन ताना सोनो ना मस्ताई ना हाथोड़े चुका दबो सब को चिला सारा कौन खाली प्रेमर मतलब लिए घुले बड़ा चे बोले कि ना जान कर बे हो मौसारी जंगा में नहीं चारी दी के डेंगू मलेरिया ऐसा कुछ है मौसारी जंगा में नहीं और घाट जंगा में You have really beautiful eyes. मैं तो चोख गुलो खूब सुंदर. And your smile. I really like it. Madhavi, sono. Madhavi. That's more like it. Arey, amar dakhe response to dite hobe. Amar dakhe sharana diye kothay jabe. Jano amar friends ra amake ki bole? Romeo, Romeo. Ar amar sob girlfriends ra? Vede, Isandhya, Riya, Indrakshi. Amay bole do. Perfect lover. তুই জংড়া হাটায় আয় মাধবী কেন আমার আমার হাত পা ঠান্ডা হচ্ছে মাধবী কি হয়েছে কি এ তো অনেক বড় চক্র রে কেন কিসের চক্র আমি আমি থানায় ঢুকে পুরনো কেস রেকর্ডের কতগুলো পাতার ছবি তুলতে পেরেছি কি ছিল ওই পাতাগুলোতে কি লেখা ছিল কি বলছো কি একটা কেস স্টেট বনাম রুদ্রসেন ফাইল করা হয়েছিল আর দ্বিতীয় কেসটা হচ্ছে মাধবী কেউ আসছে আমি রাখছি হ্যালো 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 এক্সকিউজ মি এত রাতে কার ফোন হ্যাঁ তাহলে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে নাকি কোনো গোপন অ্যাফেয়ার ডুবে ডুবে জল খাচ্ছো সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার তোমার কোনো গোপন অ্যাফেয়ার আছে বলো আমি কিন্তু জেলাস কে ফোনে হ্যাঁ তুমি বললে আমি কিন্তু ডুয়েলও লড়ে যেতে পারি উফ এ ছিলাটা তো শুধু প্রেম আর প্রেম দুনিয়ায় যেন প্রেম ছাড়া আর কিছু নেই দূর তার কি এই বাতাবি কি কি হলো এই 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 हाँ
খুশিতেই তো মরেছি। আই লাভ ইউ মাই ক্যান্ডি। কম্পাউন্ডার, আমার যদি ব্যথা লাগে না তাহলে তোমার একদিন কি আমার একদিন? কতবাবু, আমি কম্পাউন্ডার নই, ডাক্তার। শরীর থেকে রক্ত নিচ্ছে, তুমি কিসের ডাক্তার? টুকে পার করা ডাক্তার। বাবা টুকে পার, আরে বাবা আমি তো আপনার জন্যই এসেছি। এই তো ওই যারা রক্ত নেয় তাদেরকে আনি, আমি নিজের হাতে আপনার ওই রক্ত নেব। আমি নিজের হাতে আপনার রক্ত নেব, হ্যাঁ উদ্ধার করবে। রক্ত চোষা কোথাকার, রক্ত লিখছে না যেন কোহিনুর হীরা লিখছে। মুখটা দেখো, মুখটা দেখো কেমন বেচার করে রেখেছে। এরকম ভাবে কেন বলছিস, হ্যাঁ এরকম ভাবে কেন বলছিস? ওই রক্ত দিচ্ছি তো, দিচ্ছি তো রক্ত। মানে মানে চুচ দেখলে না আমার ভীষণ ভয় করে। বড় মামা, তুমি সিরিঞ্জ দেখে ভয় পাচ্ছ, রক্ত দিতে তুমি ভয় পাচ্ছ? হ্যাঁ আমি জীবনে রক্ত দিয়েছি কখনো কখনো রক্ত? বাবা এত রক্ত দিতে হয় রক্ত পরীক্ষার জন্য, এই চুচ দেখলে আমার গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে। আরে জেঠু তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না, দেখো দেখো এক মিনিটে হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আরে দাদা যখন চাইছে না তো রক্তটা না নিলেই হয়। ও তাহলে আর কি, আপনি বরং এক কাজ করেন, চেম্বারটা খুলে ফেলুন, খুলে ফেলে ডাক্তারিটা শুরু করে দিন। সবই তো জানেন, এখনকার বেশিরভাগ বাঙালি তো ডাক্তার, টপাটপ ওষুধ খাচ্ছে আর নিজের শরীরের বারোটা বাজাচ্ছে। দেখেন ডাক্তার যখন বলেছে তখন রক্ত পরীক্ষা হবে। কি কাছে আয়, এই ডাক্তার ডাক্তার ডাক্তার, আমার লাগবে ডাক্তার। শোনো শোনো আমার কথা শোনো, আমার কথা শোনো, আমার লাগবে, আমার খুব লাগবে ডাক্তার। হ্যাঁ জেঠু আপনি তো পুরো বাড়ি মাথায় করে ফেলছেন। এই ডাক্তার তুমি আমার কথা শোনো ডাক্তার, আমার খুব লাগবে ডাক্তার, ডাক্তার খুব লাগবে, শোনো আমার কথা শোনো ডাক্তার। মিনাকে পুষ্পরঞ্জন চৌধুরী, চংলাহাটার বেতাজ বাদশা, বিরিঞ্চি গোলদারদের সাথে হাতে হাত মিলিয়ে গাছ কাটে, তার নাকি পুলিশের খাতায় নাম আছে। একদম বাজে কথা বলবি না, একদম বাজে কথা বলবি না, এর মধ্যে পুলিশ আছে কোত্থেকে? বলছি অত চিৎকার হুমকি, গুন্ডা বাহিনীর মাথা, এই দেখো কেমন করছে, কিরকম মেও মেও করছে, হুলো বেড়ালের মতো। এই সবুজ সবুজ আমাকে হুলো বলছে। বাবা ডোন্ট ওয়ারি, আমি আছি তো। না ডাক্তার আমার ডাক্তার লাগবে ডাক্তার, ওরে বাবা রে ডাক্তার, আমাকে ছেড়ে দাও ডাক্তার, আমার লাগবে। বাবা হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ রক্ত নেওয়া হয়ে গেছে। রক্ত নেওয়া হয়ে গেছে? রক্ত ডাক্তার কত রক্ত নিলে? মানে আমি অনেকক্ষণ না খেয়ে আছি। এই তো লক্ষ্মী চিলা, দিন খাবারটা খাইলিন। মাধবী ঠিক এখানেই তুমি আমাদের থেকে আলাদা, এখানে পরিবারের সবাই আছে, জিয়া আছে, বাবলি আছে, পিসি আছে, কিন্তু বাবার খাবার কথা কারোর মাথায় নেই। পরিবারের সবাই আছে কিন্তু কেউ বাবার খাবার কথা ভাবেনি, তুমি ভেবেছ। কেউ ভাবেনি যে বাবা 12 ঘন্টা ধরে ফাস্টিং করেছে। সেটা কি বলছিস, হ্যাঁ ইংলিশ বলছিস তুই, ইংলিশ? আরে বাবা আমি বলতে চাইছি তুমি 12 ঘন্টা ধরে খাওনি, কারোর সেটা মাথায় নেই। মাধবী তোমার খাবারটা নিয়ে এসেছে। থ্যাংক ইউ মাধবী, থ্যাংক ইউ। এইলিন খাবারটা খাইলিন, খাইলিন, এটা আপনার খাবার। ও বাবা তুমি বাঘকে যতই যতই শাক পাতা খাওয়াও সে কিন্তু প্রমাণ করে দেবেই যে সে বাঘ, ঠিক আছে? পুষ্পরঞ্জন চৌধুরী হলো বাঘ, রিয়াল টাইগার। এইভাবে খাবার খাইয়ে মাথায় হাত গুলিয়ে মশ করা যাবে না।
ও আসলে খুব চালাক মেয়ে, খুব চালাক। যেই দেখলো সোজা আঙুলে ঘি উঠছে না, অমনি পুষ্পরঞ্জন চৌধুরীকে ম্যানেজ করার চেষ্টা করছে। আমাদের বয়সী মেয়ে কিন্তু বুদ্ধি দেখছো, খুব কানিং হবে না ভাই, বড় হয়েছে দেখতে হবে তো। রাস্তা থেকে রাজপ্রাসাদে চলে এসেছে, রাজপ্রাসাদে এসে একটু রাজাকে তেল দিতে হবে না? আরে কি হচ্ছে কি, এটা কি ধরনের কথা? হ্যাঁ, বাড়ির বৌমা তার শ্বশুরের সেবা করছে আর তোমরা তোমরা তাই নিয়ে কথা বলছো? থাক, ওদের কথায় রিয়্যাক্ট করিস না, ওরা তো এরকম। তাই মাধবীকে নিয়ে এসেছি, তাই মাধবী যখন চলে এসেছে আগা থেকে গোড়া সব শুধরে দেবে। দাদা দাদা শুধরে দেবে বলছে? হ্যাঁ বলছে শুধরে দেবে তোমাকে। দাদা তুমি হচ্ছো রিয়েল টাইগার, বাঘ। বাঘ তো নয়, কেদো বাঘ। হ্যাঁ কেদো বাঘ, কেদো বাঘ। আমি কি বলছিস কি তুই? হ্যাঁ ঠিকই বলছি, চুপচাপ খায় লিয়ে বিশ্রাম লিন, এরপর এক ঘন্টা পর আমি ওষুধ খাওয়াই দিয়ে যাব। শরীরটাকে তো সুস্থ রাখতে হবে নাকি? এরপর কাঠগড়ায় দাঁড়ায় কত প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে, আর সাক্ষী হিসাবে আমিও। আরে মাধবী এরম কথা কিন্তু ছিল না, আমি তোর সব কথা শুনছি। তো ঠেলার নাম বাবাজি না, সেই জন্যই তো আপনি করছেন, না হলে কি আপনি আমার কথা শুনতেন? যাই হোক এখন আপনি খাই লিন, আমার অনেক কাজ আছে। এই যে আপনি, আপনি ওই ঘরে বসে নিজের বউয়ের সাথে গুজুর গুজুর না করে যান বাজারে, যান চারা মাছ আনবেন। কি 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 আনবো? চারা মাছ আনবেন, জান তো চারা মাছ বুঝেছেন, ওনাকে আমি ঝোল করে দেব। মদ খায় খায় লিভারটা তো একেবারে নাই, রক্তে চিনি চর্বি উচ্চ রক্তচাপ বায়ু ঊর্ধ্বমুখী পিত্তকুপিত, একেবারে মরণের মুখে দাঁড়ায় আছেন আপনি। কি কি কুপিত কি ঊর্ধ্বমুখী? আরে বাবা ও তুমি বুঝবে নাই, কিন্তু আপনাকে তো আমি মরতে দিব নাই, আমি আপনাকে শুদ্ধাইন দিয়ে যাব। এই লোকটাকে আমি কথা দিয়েছি, আর মাধবী লতা কথা খিলাফ করে নাই। এই অঞ্চলের কুখ্যাত মানুষ আমার বাবা, এমন কোনো অপরাধ নেই যা করেননি, তাকেও শিশু বানিয়ে দিয়েছ, কত সেবা করছ। হ্যাটস অফ মাই লাভ। আস্তে আস্তে এটা বাড়ি না সরাইখানা? চিল্লাবেন না, একদম চুপ। তোমার সাহস তো কম নয়, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো? চরণ দাসের মেয়ে, চাল চলন পাল্টেছে, পোশাক পাল্টেছে, গিরগিটির মতন রং পাল্টালে গিরগিটি পাল্টে যায় না, এই গিরগিটিই থাকে, আর তুমি চরণ দাসের মেয়ে মালতিনি হয়ে থাকবে। এত কথা বলছেন কেন? চুপ, চড়িয়ে তোমাকে সিধে করে দেবো। তুমি যদি মাধবী দিদি না হতে না, তাহলে এক্ষুনি বাড়ি থেকে বার করে দিতাম। সত্তর মাধবী সত্তর, মাইরে দিব ওকে, আমি মাইরে দিব। জাস্ট শাট আপ। এসব তুমি কি বলছো? হ্যাঁ কি বলছো, নিজের বোনকে মেরে ফেলবে? তুমি এখান থেকে বেরিয়ে যাবে কনাদ, ওকে আমি এখানে থাকতে দেব না, কিছুতেই থাকতে দেব না। ও তো এখানেই থাকবে বৌদি। ও এখানেই থাকবে, আর সেটাই পুষ্পরঞ্জন চৌধুরীর ইচ্ছে। ঠিক তাই,
আর ওনার ইচ্ছেতেই এই বাড়িতে সবকিছু হয়। আমার বরের এই ইচ্ছে হতে পারে না, হতে পারে না। এইরকম মেয়ে বাড়িতে রাখা বিপজ্জনক। কনাদ, তুমি আর কখনো ওকে কোনো পার্টি বা ক্লাবে নিয়ে যাবে না। আমি নিজের ইচ্ছায় নিয়ে যাইনি, ওনারাই আমাকে নিয়ে যেতে বলেছেন। বেশ করেছে, বেশ করেছে, 100 বার যাবে, 100 বার। আরে আরে, এটা চৌধুরী বাড়ি, ঠিক আছে? আর এই তল্লাটে সবাই জানে যে এই বাড়ির কি ব্যবসা। 2 নম্বরই ব্যবসা আমাদের, পুষ্পরঞ্জন চৌধুরীর 2 নম্বরই ব্যবসা। আর অনেক টাকা আসে সেই ব্যবসা থেকে, মোটা মোটা টাকা, অনেক টাকা। আর সেই টাকা উপার্জনের মাঝখানে আধা হয়ে দাঁড়িয়েছে মাধবী, তাই তাকে সরতে হবে। হ্যাঁ, মাধবীকে অনেক বোঝানো হয়েছে কিন্তু ও কিছুতেই বুঝছে না, তাই ওকে সরতে হবে। হ্যাঁ, পথের কাঁটাকে তো সরতেই হয়। আর তার জন্যই তো মালতী, তাই না মালতী? মালতী, মালতী, তুই কাকে মারবি বল? কাকে মারবি? মাধবীকে, মাধবীকে! কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? শুনে দেখো আমার বৌমাকে। বল। হ্যাঁ মা। যশোদাকে ফোনটা কর। এত রাতে? যা বলছি তাই কর। করছি মা। এত রাতে কার ফোন? কে বলছেন? আমি মৌল বলছি, মাধবীর বড় ননদ। ও, বলো মা, বলো। আমার মা আপনার সঙ্গে কথা বলবেন, ধরুন। মাফ করবে, এত রাতে তোমাকে ফোন করে বিরক্ত করলাম। না না, বিরক্তির কিছু নাই। আপনি বলেন, কি হয়েছে? কোনো বিপদ আপদ হয়েছে কি? কিছু ঘটেছে? ঘটার বাকি কি আছে? চরণ দাসের 2 মেয়ে, একজন মাধবী। মাধবী লতা ফুলের মতন, সত্যিই সোনার টুকরো মেয়ে। আরেকজন এখানে দাঁড়িয়ে আছে, টাকা ওড়াচ্ছে। ফিরিয়ে নিয়ে যাও, চরণ দাসের এই মেয়ের অন্য এ বাড়িতে জুটবে না। মাফ করবেন, মালতীকে আমি ওখানে নিয়ে যাইনি। জামাই বাবাজি তার নিজের দায়িত্বে ওয়াকে নিয়ে গেছে। আমাদের মিয়াকে যদি ফিরাইন নিতে হয়, তাহলে জামাই বাবাজি নিজে এখানে এসে ফিরাইন দিয়ে যাবে। আর হ্যাঁ, আমাদের মিয়া যেন সুস্থভাবে ফিরে, যে পোশাকে গিয়েছিল সেই পোশাকেই ফিরে, আর যেমন ভাবে গিয়েছিল ঠিক যেন তেমন ভাবেই ফিরে। এই বদলাইন যেমন বালতীকে আমরা চাই নাই। যশবা, যশ, কি বললো মা, কি বললো? মালতীর পরে আসা পোশাকটা আছে? আছে নিশ্চয়ই। কালকে ওর যাওয়ার ব্যবস্থা কর। বৌদি, বৌদি, শোনো আমার কথা, আমার কথা শোনো। কোনো কথা নয়। সাবিত্রী চৌধুরী বলছে মালতী কাল এ বাড়ি ছেড়ে চলে যাবে। আমার বৌমার গায়ে আমি কোনো আঁচ লাগতে দেব না। যাও, নিয়ে যাও কে ঘরে। আমি যাব নাই। ওই 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 বউটাকে বলো মালতী যাবে নাই, যাবে নাই। এই, একটা থাপ্পড় মারবো তোমাকে। মা, মা, কি কি করছো তুমি? ওকে বলে দে, ওর থেকে অনেক বড় গুন্ডা বদমাশকে নিয়ে আমি সংসার করেছি, অপরাধীদের সঙ্গে 2 বেলা কাটিয়েছি, যারা খুন খারাপি করে, যারা কাঠ চালান করে তাদের সঙ্গে, এসব ছোড়া বন্দুক চাকু এসব দেখে দিন কাটিয়েছি। কাজে ও যেন আমাকে চোখ না রাঙায়। চলে যেতে বলো কে। হ্যাঁ চল, কাল আমি জেঠুর সাথে কথা বলবো। আয় মালতী। হ্যাঁ, কাল আমিও দাদার সঙ্গে কথা বলবো। এসো তুমি,
পুষ্পরঞ্জন চৌধুরীর সঙ্গে ওরা কি কথা বলবে আমি জানি না, তবে কাল সকালবেলা মাধবীলতা কথা বলবে মালতীর সাথে। মাধবীলতা চৌধুরী আমার বাড়ির বউ। আমার পূর্ণ বিশ্বাস আছে ও সঠিক বিচার করবে। বাহ বাহ বাহ, খুব ভালো। যে মেয়েটা তোমার বরকে কাট গড়ায় দাঁড় করাচ্ছে তার জন্য তোমার এত দরদ? কাট গড়ায় তো ওঠারই ছিল, আজ না হয় কাল। তবে আমি জানি মাধবীলতা সঠিক বিচার করবে। ওর আদালতে অবিচার নেই। পুষ্পরঞ্জন চৌধুরী আর মাধবীলতা দুজনে মুখোমুখি দাঁড়ায় কি আবার একটা মহিষাসুর বধ হবে, নাকি কোনো শ্বশুর তার বৌমার সামনে দাঁড়ায় প্রতিশ্রুতি দিবে যে গাছ কাটতে নাই, গাছ বাঁচলে মানুষ বাঁচবে, যে গাছ কাটবে আপনি আমার মতো করে বলবেন পুষ্পরঞ্জন চৌধুরী, তার হাত আপনি কাটতে দেবেন না। মাধবীলতা, মাধবীলতা, চলো 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 পাল্টা।